Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel Tohura's Blog. প্রতিদিনের মতো আবারও এসেছি ছোট্ট একটি ব্লগ সাথে একটি রেসিপি নিয়ে। তো আমার আজকের ব্লগ এন্ড রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন। অনেকদিন পর আমার ফ্যামিলির সবার কাজে ডে অফ একসাথে হয়েছে, তাই ভাবলাম কিছুটা সময় সবার সাথে টাইম স্পেন্ড করি আর ডিনারটা একসাথে করি, তারই জন্য আজকের এই আয়োজন। তো আজকের রেসিপিটি হলো আমি গ্রিল চিকেন করব। তো গ্রিল চিকেন করার জন্য এখানে আমি আস্তে একটি চিকেনকে কেটে পিস পিস করে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য যা যা মশলা আমি দিয়ে দেব তা হলো অল্প একটু অনিয়ন পেস্ট, অল্প একটু গার্লিক পেস্ট, অল্প একটু জিঞ্জার পেস্ট, সাথে হাফ টিস্পুন করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, কারি পাউডার, জিরের গুঁড়ো, গরম মশলা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এক পিস লেমন কেটে রেখেছিলাম, তো সেই লেমনের পিসকে চেপে রসগুলো দিয়ে দিলাম, সাথে অল্প একটু মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। আগে থেকে আমি গড়ে পেরি পেরি সস রেডি করে রেখেছিলাম, তো সেই সসগুলো দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে মেখে চিকেনগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব, যাতে মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায়। এই তো আমার চিকেন মাখানো হয়ে গেল। তো আমি এই চিকেনগুলোকে এখন প্রায় 6-7 ঘন্টার মতো রেস্টে রেখে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। তারই জন্য চিকেনগুলোকে প্রায় 6-7 ঘন্টা রেস্টে রাখার পর এখন চিকেনগুলোকে আমি গ্রিল করে নেব। তো চিকেনগুলোকে গ্রিল করার জন্য চুলে একটি গ্রিল প্যান বসিয়ে দিলাম আর অল্প একটু তেল স্প্রে করে নিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি প্যানের মধ্যে 2 পিস চিকেন দিয়ে দিলাম। এখন আমি এই চিকেনগুলোকে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে গ্রিল করে নেব। এই তো আমার চিকেনগুলো গ্রিল হয়ে গেল। তো এই চিকেনগুলোকে গ্রিল করতে প্রায় 15-20 মিনিট সময় লেগেছে আমার। গ্রিল করা চিকেনগুলো নামিয়ে নেওয়ার পর চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আগে থেকে আমি গড়ের মধ্যে পেরি পেরি সস রেডি করে রেখেছিলাম, তো সেই সস থেকে প্রায় 3 টেবিল চামচ সস দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এখানে আমি আর কোনো লবণ অ্যাড করব না, এই সসের মধ্যে অলরেডি লবণ দেওয়া আছে আর চিকেনের মধ্যেও লবণ দেওয়া আছে। এই সসগুলোকে 2-3 মিনিট কুক করার পর এরকম কালার হয়েছে। তো এখানে এখন আমি আগে থেকে কেটে রেখেছিলাম অনিয়ন, সেই অনিয়নগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এই চিকেনগুলো আগে যেভাবে আমি গ্রিল করেছিলাম সেভাবে খেতে পারবেন। আমার কাছে এরকম অনিয়ন আর পেরি পেরি সস দিয়ে খেতে ভালো লাগে, তাই আমি অনিয়ন আর পেরি পেরি সস দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। অনিয়নটা
অনিয়ন গুলোকে কিছুক্ষণ সসের সাথে কুক করে নেয়ার পর এখানে আমি কেচাপ এড করে দিলাম। সসটা দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালোভাবে সসকে মিক্স করে নিয়ে আমি আবারও কিছুক্ষণের মতো কুক করেছি। কিছুক্ষণ কুক করে নেওয়ার পর আগে থেকে যে চিকেনগুলোকে গ্রিল করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দেওয়ার পর চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সস আর পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই চিকেনগুলোকে প্রায় 2-3 মিনিট কুক করে নেওয়ার পর আগে থেকে ধনে পাতা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই তো রেডি হয়ে গেল আমার গ্রিল চিকেন। এখানে কিছু অনিয়ন আমি কেটে বেছে নিচ্ছি। আর এই প্যানের মধ্যে যে চিকেনগুলো দেখতে পাচ্ছেন এই চিকেনগুলো দিয়ে আমি বার্গার বানাবো। তো বার্গার বানানোর জন্য এই চিকেনগুলোকে রেডি করে নিচ্ছি। এখানে আমি কিছু ওয়েজিস ফ্রাই করে নিয়েছি। এগুলোর রেসিপি আর দেইনি, ব্লগটা বেশি বড় হয়ে যাবে তারই জন্য। এই তো আমার সবগুলো খাবার রেডি হয়ে গিয়েছে আর আমি সবগুলো খাবারকে টেবিলের মধ্যে নিয়ে এসেছি। আজকের এই ব্লগ আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এখন আমরা ডিনার করব, তো আপনারা আমার এই ব্লগটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন মাই লাভলি ভিউয়ার্স। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।